এই কথা ওরে বাবার তুই আগে বলবি না আর একটু সময় পার হলে তো সর্বনাশ করে দিতি কেন কিসের সর্বনাশ যা বলতিছি ঠিক কথা বলতিছি তুই বুঝতেছিস না কিসের জন্য তোর প্রথম দিন দেখা করতে বলছে আবার জন্মদিনের অনুষ্ঠান আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না ওরে বিয়ে তো হবে শোনো না বিয়ের আগে একটু খেলতে হবে না যাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম ঠিক আছে আমি 133টা ফুল দিয়ে আমি আমি প্রেম নিবেদন করবো দেখবো আমাকে কেমনে আমার কেমনে ছেড়ে চলে যায় হ্যাঁ রাইট কথা বলছিস তুই এক কাজ কর কি হয়েছে কেন এরকম করছো এটা একটা শুটিং প্লেস তোমার একটু কোয়াইট থাকা উচিত ছিলাম না আমি ঘ্রাণ আর অনুভূতি দিয়ে দেখি একটা দিন তো আমরা আমাদের মতো করে বাঁচতাম আমাকে এসে নালিশ করে গেল কি হয়নি সেটা বল আমি বাসাবদ্ধকে পরশুদিন 150 টাকা দিতে বাসা নিয়ে আসলাম সেই বাসে আমি আমার শ্রীলঙ্কার পতাকা লাগাবো গিয়ে দেখি ওয়েস্ট ইন্ডিজের একটা কালো মানুষদের পতাকা সে এখানে লাগিয়ে রাখছে কত বড় স্পর্ধা আপনি জানেন ভাইয়া কুল এই তো থামবি তুই থাম আপনি জানেন আজকে আমি কোন দল ছিলাম আমার দলের নাম ছিল ইংল্যান্ড নেক্সট টাইম ও আপনার শ্রীলঙ্কার বিরুদ্ধে যে যে যখন যখন খেলবে যদি আর্জেন্টিনা বাস কোথায় জি বাস বাস তো যেখানে থাকার সেটা জানতে সিলিন্ডার কে থাকেন না আপনি সমস্যা কি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আপনার সাপোর্ট করার দরকার নাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি দোয়া না করেন আপনি বর দোয়াটা করেন না বর দোয়া বুঝতে পেরেছেন চাটারুনির সাথে লাভরা লাভরা আপনি লাভরা খান চেয়ারটা লাভরা দিয়ে গেছে এই জন্য
এবারে তো শ্রীলঙ্কার জন্য দোয়া করেন, কালকে ফাইনাল খেলা। ঘরের খেয়ে আমি পরে সাপোর্ট করতে আসবো না, তাই তুমি ধরো আমার সাথে যান মিষ্টি করে। দ্যার বেস্ট, হোপফুলি শীঘ্রই কোনো একটা খবর পেয়ে যাব। প্লিজ তুই মন খারাপ করিস না, চল কিছু খেয়ে নে। খাবো না বললাম না। দেখেছেন এই মেয়েটাকে? হ্যাঁ, দেখো একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের রিলেশনটা মেইনটেইন করা সম্ভব না। আমার অপরাধটা কি জানতে পারি? আমার ভাইয়া চায় না আমাদের এই রিলেশন। সেলাই করতে দেখেন একটু, আমি খুলে দেখাই। না 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 না, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, আর চাকরি, চাকরির কথা বলি। চাকরিটা হচ্ছে আমি তো ইন্টারভিউ চাকরি দিই নাই। হ্যাঁ মাস না, মার বান্ধবীর একটা ছেলে। অগ্র বন্ধু, ঠিক আছে। মানে ঘটনা হচ্ছে যে আমাদের অফিসের যে অপর্ণা ম্যাডাম আছে না, সে নাকি মনে মনে আমাকে লাভ করে ভালোবাসে শুনেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখন ডিসিশন। হ্যাঁ আমার মতোই দেখতে বলতে পারেন। তাহলে নিয়ে আসেন আপনি। কিন্তু শোনেন, এই কথাটা আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? আমাকে এসব বোঝাতে হবে। জি, সমস্যা একটা আছে, মাঝে মাঝে বাইরে থাকতে হয়। না তাহলে তো খুবই সমস্যা। না কোনো সমস্যা নাই, আপনি বাইরে যেয়ে থাকেন।